আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আগম সন্তানে আপনি একটা মেয়ের মেয়েকে অন্যের ঘরে দিয়েছেন
আর ওটাকে আপনি নিজের ঘরে নিয়ে এসেছেন, ওটাকে আপনি মেয়ে মনে করে নেন। আর বোরা তোমরা শোনো, তুমি একটা মাকে ছেড়ে যেত আর একটা মায়ের কাছে যেত, তুমি তোমার এই শাশুড়ি মাকে নিজের মায়ের মতো দেখো, মায়ের চোখে দেখো, ওরা করে নিয়েছে বসে আছে। কি বলছে ওটাকে মিষ্টি স্ত্রীর ভাগ আদায় করতে হবে, স্বামীকে স্ত্রীর ভাগ এবং স্ত্রীকে স্বামীর ভাগ আদায় করতে হবে, এবং
বিক্রি করতে হবে এবং আপনি মোগা মোগাকে ওকে মেয়ে সম্পর্ক করতে হবে তবে সংসারে শান্তি নামবে ইনশাআল্লাহ আমার বলার আর অনেক কথা ছিল আমার শেষ আমি বলতে পারলাম না আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম আমরা সকল বলে আমি এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।